মশলা পুরি যেটা খুব ভালো লাগে, বিভিন্ন মশলা দিয়ে এটা বানানো হয়। আর আছে কষা কষা আলুর দম, এইটুখানি টাইমের মধ্যে এটাই হয়েছে। হ্যাঁ, তো বন্ধুদের বলে রাখি, ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম লুচির সাথে আলুর দম হেভি লাগে। তো আমাদের আরো ভিডিও আছে, সেগুলো দেখতে হলে কিছু আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে চলে যেও, সেখানে অনেক ভালো ভিডিও পাবে। আর এছাড়া আমাদের আরো দুটো চ্যানেলও রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, ওখানেও ভিডিও আসছে। তো যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানেও প্রচুর ভিডিও আপলোড হচ্ছে। তো আজকে চ্যালেঞ্জ শুরু করার আগে একটা বন্ধুর নাম বলবো, অনেক কমেন্ট করো, অনেক কমেন্ট করো, তো বলে রাখি তানবিশা দাস। তো তুমি শেওরাত্রি থেকে মনে হয় করো, জানি না জায়গাটা হয়তো ঠিকঠাক বলতে পারলাম কিনা। তো তুমি আমাদের বলেছো যে দিদিরা তোমার খুব পছন্দ, প্রত্যেক আইটেমে ডিম থাকে, কিন্তু বলে রাখি আমাদের ডিম খুবই পছন্দ, আর ডিম তোমরাও খুব ভালোবাসো বলে সেই জন্য প্রত্যেক আইটেমে রাখা হয়, ঠিক আছে, এছাড়াও এক্সট্রা থাকে। তো যাই হোক, অনেক বক বক করা হলো, এবার চ্যালেঞ্জটা শুরু করি। চ্যালেঞ্জেস এসে পানি ফেলে যাচ্ছে, কাউন্টিং করো, 3 2 1 এন্ড স্টার্ট। তো পুরিটা মশলা দিয়ে মাখা হয়েছিল, খুলেছি, সকালবেলা হেভি নাস্তা, আর এত সকালে বেশি খাওয়াও দরকার, তো অল্প করেই দেওয়া হয়েছে। কতদিন পর জিতলে, অনেকদিন পর, আমি অনেকদিন পর হারলাম। আলুর দমটা দারুণ হয়েছে, ঝাল ঝাল
তো পানিশমেন্ট আছে বন্ধুরা, অনেকদিন পর জিতছি বলে কথা। তো এগুলো সরিয়ে নি, তারপর পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো বন্ধুরা ফিরে এসেছি সাথে আজকে এসে, আজকে খাওয়ার আইটেম নেই, আজকে মাখার আইটেম মনে হচ্ছে, তাই তো? তো টুথপেস্ট নিয়ে এসেছি, ব্রাশ করলাম, আমি তো সকালে ব্রাশ করলাম, ভালো লাগে বলো এরকম মুখে লাগাতে? তো এটা ভালো জিনিস, খারাপ না। ও লুজ, ও কি ঠান্ডা, মাঝে মাঝে আমার মেয়ে বলে মা তোমাকে আসলে সাজিয়ে দিই, আমি না সেই এখনো সেই এটা আমি নিতে পারছি না, কারণ ও সাজাতে পারে ভালো, নাকটা তো দিয়ে দেখো। এটাই আজকে ওর পানিশমেন্ট, মানে অনেকগুলো বসতে হয়েছে, অনেকদিন পর জিতেছে, আনন্দ দেখেছো? আর আজকে ভাবছি যে খাওয়া দেয়া হয় তো আজকে একটু অন্যরকম, খুব মাউথ স্পেশনাল একটা, মুখটা ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগছে, তবে মুখটা তো দেখতে কেমন লাগছে তা আমি ভালোভাবেই জানি। তো আজকের এটাই ওর শাস্তি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, বেশি বেশি করে কমেন্টস করো, অনেক কমেন্টস করো, আমরা কমেন্টস করতে খুবই ভালোবাসি, এবং তোমাদের কোনো আইডিয়া থাকলে, কোনো খাবার রিকোয়েস্ট থাকলে তোমরা সেগুলো বলতে পারো, আমরা যতটা চেষ্টা করব, মানে মানে করার চেষ্টা করবো আর কি। আর পার্টিসিপেন্ট যদি নিত্য নতুন থাকে, বলো বলো যেগুলো করার মতো উপযুক্ত। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে পানিশমেন্ট তো কমপ্লিট, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, নিত্য নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকো বেল আইকনটা টুক করে বাজিয়ে দিও, যাতে ঠিক মতো নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন। আপনারা দেখছেন ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিনভর।